সুইজারল্যান্ডে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার জাতীয় চার নেতাসহ দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানে বক্তৃতা দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ মোহসেন বেলাল চৌধুরী মাহবুর রহমান ভূঁইয়া পলাশ আজগর হোসেন সহ আরও অনেকে